Give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan, welcome, oh Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের সৃষ্টা মহান আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ আর আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার টপিক ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা ডক্টর জাকির আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ডক্টর জাকির আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন

এটাকে বলা হয় ফরজ আরেকটা হচ্ছে ঐচ্ছিক যে কাজটা আমরা স্বেচ্ছায় করে থাকি রোজা রাখার ক্ষেত্রেও একই ব্যাপার একটা বাধ্যতামূলক রোজা এটাকে বলা হয় ফরজ রোজা আর ঐচ্ছিক রোজা এটাকে বলা হয় তাতাভু আল্লাহ স্বানতলা আমাদের মুসলিমদের জন্য কিছু কাজকে ফরজ বা বাধ্যতামূলক করেছেন প্রত্যেক মুসলিমকে কমপক্ষে এই দায়িত্বগুলো পালন করতে হবে সব বিশ্বাসী পালন করবে আর এটার পাশাপাশি আল্লাহ তালা আমাদের দয়া করেছেন কিছু কাজ রেখেছেন আমাদের জন্য ঐচ্ছিক যাতে সব বেশি পেতে পারি রমত পেতে পারি আর এতে করে ক্ষতিপূরণ দেয়া যাবে মেরামত করা যাবে শোধরানো যাবে যদি কোনো ফরজ কাজ মিস করি অথবা কোনো ভুল করে থাকি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুমানতালার দয়া আল্লাহ তালার করুনা তিনি আমাদের কিছু কাজ করেছেন ঐচ্ছিক যাতে আমরা সুযোগ পাই যেগুলো মিস করেছি তা পূরণ করার যাতে করে বেসতে যেতে পারি একইভাবে রোজার ব্যাপারে বলতে গেলে আমরা পাচ্ছি বাধ্যতামূলক রোজা আর এছাড়া পাচ্ছি বিভিন্ন ঐচ্ছিক রোজা যেটাকে বলা হয় তাতাভু আচ্ছা ধন্যবাদ এখন আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা কোন ঐচ্ছিক রোজা পালন করব যেগুলো কথা বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাম আপনি যদি ঐচ্ছিক রোজা সম্পর্কে বলেন যখন রোজা ফরজ সেদিনগুলো বাদে তার মানে রমজান মাস আর যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ সেগুলো বাদে একজন মুসলিম সারা বছরে ঐচ্ছিক রোজা রাখতে পারে তবে কিছু বিশেষ দিনের কথা আমাদের নবীর সুপারিশ করেছেন যে একজন মুসলিম এই দিনে রোজা থাকলে ভালো সে অনেক সব পাবে একটা হচ্ছে মহরম মাসে রোজা পালন করা বিশেষ করে আশুরার দিনে দুই নম্বর হচ্ছে আরাফাতের দিনে রোজা থাকা তিন নম্বর হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশটা দিন রোজা পালন করা চার নম্বর হচ্ছে সাওয়াল মাসে রোজা রাখা পাঁচ নম্বর হচ্ছে সাবান মাসে রোজা পালন করা ছয় নম্বর হচ্ছে নিষিদ্ধ মাসে রোজা পালন করা আশুর আল হুরুম নিষিদ্ধ মাসে সাত নম্বর হচ্ছে রোজা পালন করা আয়ামুল বিদে মানে প্রতি মাসে তিন দিন প্রত্যেক মাসে তেরো চোদ্দ আর পনেরো তারিখে আট নম্বর হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আর নয় নম্বর হচ্ছে একদিন অন্তর একদিন রোজা রাখা তাহলে এই হল নয় ধরনের ঐচ্ছিক রোজা নবী যেগুলো সুপারিশ করেছেন তাহলে নয়টা আলাদা ক্যাটাগরি আপনি কি এখন বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহরম মাসে রোজা রাখা বিশেষ করে মানে মহরমের দশ তারিখে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে সেহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো বারো এক নবীকে প্রশ্ন করল কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচক নামাজের পরে বাধ্যতামূলক নামাজের পরে আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে রমজান মাসের ফরজ রোজার পরে নবী বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পাঁচক ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মহরম মাসের রোজা রাখা মহরম মাসের রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ আরও বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো বাহান্ন প্রিয়নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গোনা ক্ষমা করা হবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সহিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই বলা হয়েছে যে ইবনা আব্বাস আল্লাহ আল্লাহন বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন সে সময় ইহুদিরা রোজা থাকতো মহরমের দশ তারিখে যে তোমরা মহরমের দশ তারিখে রোজা রাখো কেন তারা উত্তর দিল যে এই দিন বনেসরা শত্রুর কাছ থেকে মুক্তি পেয়েছিল আল্লাহ সুমানা এই দিন তাদের মুক্ত করেছিলেন আর আমাদের নবী মুসাল্লাহিসাল্লাম এই দিনে রোজা রাখতেন নবী মোহাসলাম তখন বললেন নবী মসাল্লাহ সালামের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি নবী মুসলিমদের তখন নির্দেশ দিলেন যে মুসলিমরা মহরমের দশ তারিখে রোজা থাকবে আশুরার দিনে আরও একটা হাদিস আছে সুন দাউদে দুই বুক অফ ফাসং হাদিস নাম্বার উনচল্লিশ এখানে ইমনাম আব্বাস বলেছেন আল্লাহ তারপর সন্তুষ্ট হন যে যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে মুসলিমদের উচিত মহরমের দশ তারিখে রোজা রাখা তার মানে আসর দিনে তখন কয়েকজন সাহাবি নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন নবী তখন বললেন আগামী বছর ইনশাল্লাহ আমরা মহরমের নয় তারিখেও রোজা রাখব তবে দুর্ভাগ্যজনক যে নবী পরের বছরে জীবিত ছিলেন না তার আগে তিনি মারা গেছেন সুন্নান আল নিসাইয়ের একটা হাদিস বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো ষোলো যে নবী চারটা জিনিস কখনো মিস করতেন না এক নম্বর আসুরের দিনে রোজা রাখা দুই নম্বর জিলাজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা তিন নম্বর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আয়ামুল বিদ আর ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ এই হাদেশের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আশুরার দিনে রোজা রাখাটা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখা তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি নয় তারিখেও রোজা থাকেন সবচেয়ে ভালো রোজা থাকবেন নয় আর দশ তারিখে তবে কেউ যদি শুধু দশ তারিখে রোজা রাখে কোনো সমস্যা নেই অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন দশ এবং এগারো তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ ডক্টর জাকির ডক্টর জাকির আপনি কি আরাফাতের দিনের রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন আর এটাও কি বলবেন যারা হজ পালন করছে তারাও কি এই আরাফাতের দিনে রোজা রাখবে আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয় আরাফতের দিনটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফতের ময়দানে আসেন আল্লা সুবান তাল্লাহার কাছে দোয়া করেন এ সময় আল্লাহ আল্লা সবানা সেই মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সবানওয়া তালার কাছে তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয় সে তারা থাকুক না কেন আর একটা হাদিস হাদিস আছে নম্বর বুক এক লোক মুসলিমে নবীকে জিজ্ঞেস করল যে জিলাহ মাসের নয় তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি তার মানে আরাফতের দিনে রোজা নবী বললেন যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলাজ মাসের নয় তারিখে তার দুই বছরের গুনা ক্ষমা করা হবে সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর তখন আরেকজন প্রশ্ন করল যে আশুরের দিনে যে রোজা রাখি এর কারণ কি মানে মারম মাসে দশ তারিখ নবী বললেন আশুরের দিনে রোজা রাখলে তোমাদের অতীতের করা গুনা ক্ষমা করা হবে তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে দুই বছরের গুনা ক্ষমা পাবো আগের বছর আর এর পাশাপাশি আগামী বছর আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না কারণ কিছু হাদিস এরকম কথা বলা হয়েছে তবে এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে যারা হজ করছে আর একটা হাদিস এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো অষ্টআশি একবার আমাদের নবী হজ করলেন স্বাভাবিক ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কি না তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল আর একজন মহিলা তখন নবীকে এক গ্লাস দুধ দিলেন নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন তার মানে রোজা ছিলেন না এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না এর কারণ আল্লাহ তালা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না হজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরাব আকার অধ্যায় দুই আয়াত দুইশো ছিয়াশি যে আল্লাহ সাহালা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে হজ করতে ভ্রমণ করছে আর ভ্রমণকারী রোজা রাখা থেকে অব্যাহতি পায় তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে হজ করতে মক্কায় এসেছে তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা অবশ্যই তাদের জন্য রোজা রাখা ভালো কারণ তাহলে তাদের দুই বছরে পাপমোচন হবে এটা তো আমার জন্য ভালো সুহান আল্লাহ ডক্টর জাকির এখন আপনি কি আমাদের বলবেন জিলহজ মাসে দশ দিন রোজা পালন করা এটা গুরুত্ব আসলে কতখানি যদি আপনি রোজা রাখার কথা বলেন হজের মাসের প্রথম দশ দিন জিলহজ মাসে হাদিসটা আছে সোনান আবু দাউদে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার চারশো বত্রিশ ইনবী মো আসলাম বলেছেন যে আল্লাহ আলা তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি রোজা থাকে এই দিনগুলোতে মানে জিলাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ এটা খুব পছন্দ করেন একলোক প্রশ্ন করল যে আল্লাহ কি এটাকে তার জন্য জিয়াদ করার চেয়েও বেশি পছন্দ করেন একজন সাহাবা প্রশ্নটা করলেন যে আল্লাহকে এটাকে তার পথে জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন তখন নবী উত্তরে বললেন হ্যাঁ তার চেয়েও বেশি যদি না সেই লোক কিতালের জন্য বের হয় মানে যুদ্ধের ময়দানে যায় তার নিজের জীবন আর সম্পদ নিয়ে আর যদি এ দুটো নিয়ে ফেরত না আসে এরকম না হলে আশুরায় রোজা আল্লাহর পথে জিহাদের চেয়েও ভালো জিলাজ মাসের প্রথম দশ দিনের রোজাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে খায়ের প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা লেফট জাকি আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবার আকাতু ওয়ালাইকুম সাল্লামতু লেবারকাতু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হলে আসসালাম শওয়াল মাসের রোজার ব্যাপারে মুসলিমদেরকে বিশেষ কোন ছয়টা দিনের কথা বলেছেন নাকি একজন মুসলিম শাওয়াল মাসে যে কোনো ছয় দিন রোজা পালন করতে পারে শাওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন আমাদের নবী মোহাম্মদ সসলাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদিস নম্বর দুই হাজার নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি ছয় দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন রোজা আছে সারা জীবন অথবা রোজা আছে এক বছর এখানে আরবি শব্দ দাহার যার মানে চিরকাল বা সারা জীবন এর আরেকটা মানে পুরো এক বছর তাহলে যদি রমজান মাসের সময় পুরো এক মাস রোজা রাখেন তারপর শাওয়াল মাসে ছয় দিন আবার রোজা রাখলে ধরা হবে রোজা ছিলেন পুরো এক বছর এখন শাওয়াল মাসের রোজার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পরপরই কি সাওয়ালের রোজাগুলো রাখব নাকি পরেও রাখতে পারি সবগুলো রোজা কি পরপর রাখবো নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি এ সম্পর্কে যতটুকু জানি যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলে। যে পরপরই রোজা রাখবেন তাই সাওয়াল মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো ভালো কাজ তাড়াতাড়ি করলেন রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন কোনো সমস্যা নেই যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর তা না হলে হবে না তবে কোনো সৈহাদিস এ কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন কোনো সমস্যা নেই আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাল মাসে এছাড়া বিশেষজ্ঞগণের ভেতরে আরেকটা ব্যাপারে মতভেদ আছে সেটা হলো যেহেতু এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন আপনি সকালে নিয়োগ করতে পারেন তবে অনেক বিশেষজ্ঞ বলেন না যেহেতু এটা গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়োগ করবেন আগের রাতে তবে সঠিক নিয়ম অনুযায়ী সৈহাদিসের কথা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে নিয়োগ করতে পারেন যদি তখনও কোনো পানাহার না করে থাকেন রোজার কোনো নিয়ম না ভাঙেন শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই তিনটা বিষয় আছে আমার মতে শাওয়াল মাসে যে কোনো সময় রোজা থাকতে পারবেন প্রথম দিকে শেষে বা মাঝখানে পরপর রোজা রাখা আবশ্যিক না চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন আর সকালেও নিয়ত করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন তাছাড়া এটাও বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর রাখতে পারলে ভালো আলহামদুলিল্লাহ তাহলে আগের আর পরের বছরে গুণা ক্ষমা করা হবে আর ধরুন আপনি রোজা রাখলেন না তখন শাওয়াল মাসে দুটো দিন আছে এমন না যে রোজা রাখতে পারবেন না দুই দিন রোজা থাকলে দুই দিনেরই আপনি সব পাবেন তাহলে হাদিস বলছে যে তোমরা শাওয়াল মাসে ছয় দিন রোজা থাকবে রমজানের রোজার পরে তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো এক বছর ড জাকির এই প্রশ্নটাও সওয়াল মাসের ছয় দিনের রোজা প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম কেন এই ছয় দিনের কথা বলেছেন এই দিনের সংখ্যাটা কেন পাঁচ সাত আট বা নয় হলো না নবীমুল সাল্লাম রোজা রাখতে বলেছেন শাওয়াল মাসের ছয় দিন এর কারণ পুরো হাদিসটা বলছে রমজানে পুরো এক মাস রোজা রাখবে তারপর শাওয়ালের ছয়টা রোজা রাখলে ধরা হবে পুরো এক বছর রোজা রেখেছ আরও একটা হাদিস বলছে যে একটা ভালো কাজকে গুণ করা হবে দশ হাসনা তাহলে আপনি যদি রমজানে পুরো এক মাস রোজা রাখেন ধরা হবে রোজা রেখেছেন দশ মাস তারপর শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলেন ছয়কে দশ দিয়ে গুণ করলে হবে ষাট মানে দুই মাস তাহলে দশ যোগ দুই সমান বারো মাস এটাই হচ্ছে লজিক নবী বলেছেন ছয় দিন যাতে করে রমজানের এক মাস আর সওয়ালের ছয় দিনকে দশ দিয়ে গুণ করলে হবে এক বছর বাহ বেশি ডক্টর জাকির শাবান মাসের সবগুলো দিনে কি রোজা রাখার ব্যাপারে সুপারিশ করা হয়েছে সাবান মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলতে হয় এ আদেশটা আছে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং আদেশ নাম্বার এক হাজার নয়শো হজরত আয়সা আল্লাহ আল্লাহনহা বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজান বাদে অন্য কোনো মাসে সবগুলো দিনে রোজা থাকতেন না আর অন্যান্য মাসগুলোর মধ্যে সাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা থাকতেন তাহলে বুঝতে পারছি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সব দিনগুলোতে রোজা থাকতেন শুধু রমজান মাসে আর রমজানের পর যে মাসে বেশি রোজা থাকতেন সেটা সাবান মাস এর কারণ হচ্ছে তার পরের মাসটায় রমজান এভাবে প্রস্তুতি নিতেন অনেক মানুষের ভুল ধারণা আছে যে সাবান মাসে অর্ধেক দিনগুলোতে রোজা থাকতে হবে কোন হাদিস এরকম বলছে না যে সাবান মাসের অর্ধেক সময়টা রোজা থাকতে হবে তবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো তিরিশ প্রিয়নবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা সাবান মাসের অর্ধেক পার হওয়ার পরে রোজা রাখবে না তার মানে সাবানের পনেরো তারিখ পর্যন্ত রোজা থাকতে পারবে ষোলো তারিখ থেকে রাখবে না আর একটা হাদিস এটা আছে শোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফার্স্টিং হাদিস নাম্বার একহাজার নয়শো চোদ্দ প্রিয়ণবী মমসা বলেছেন যে তোমরা রমজান মাসে দুই বা একদিন আগে রোজা রাখবে না কারণ নতুন চাঁদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে এজন্য তোমরা ওই দিনগুলোতে রোজা রাখবে না তাহলে হাদিসগুলোর ভিত্তিতে পনেরোই সাবানের পর ষোলো তারিখ থেকে রোজা রাখা যাবে না যদি না হাদিসটা আরও বলছে যে যদি না আপনি নফল রোজা পালনে অভ্যস্ত থাকেন আপনি নিয়ম করে উচ্ছিক রোজা রাখেন হয়তো প্রত্যেক মাসে তিন দিন রোজা মানে আয়ামুল বিদ অথবা রোজা রাখেন সোম আর বৃহস্পতিবার বা একদিন অন্তরে একদিন তাহলে ঠিক আছে আর হলে রাখা উচিত না তাই আমি বলবো আমরা সাবান মাসে রোজা রাখার চেষ্টা করে যাব যতদূর সম্ভব পারি আচ্ছা ডক্টর পরের প্রশ্ন আমাদের ইন্টারভিউয়ের শুরুতে এ ব্যাপারে সংক্ষেপে বলেছিলেন চারটা নিষিদ্ধ মাসে রোজা রাখার প্রসঙ্গে আর আপনি বলেছিলেন এটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের সুননত আপনি কি বলবেন এগুলো কোন মাসে চারটা নিষিদ্ধ মাস এগুলোকে বলা হয় আশুর আল হুরুম চারটা নিষিদ্ধ মাস এই মাসগুলোতে ঐচ্ছিক রোজা পালন করতে পারি আমাদের নবী সুন্নত এগুলো জিলকদ জিলহাজ মহার্রম আর রাজব এই চারটা মাসে রোজা রাখার কথা সুপারিশ করা হয়েছে এগুলো ঐচ্ছিক রোজা ওকে ধন্যবাদ আপনি একটা ঐচ্ছিক রোজার কথা বললেন যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আপনি কি বলবেন নবী মোহাম্মদ সাল্লাই কেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে সুপারিশ করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের সোম আর বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন এরকম একটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর দুই আদিস নাম্বার আট হাজার তিনশো একষট্টি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এক লোক প্রশ্ন করল যে আপনারা কেন সোম আর বৃহস্পতিবারে রোজা রাখেন নবী বললেন এই দুই দিন মানুষের বিভিন্ন কাজগুলো দেখানো হয় আল্লাহ আলাকে আর তিনি বিশ্বাসীদের তখন ক্ষমা করে দেন আর দুজন মুসলিম যদি একে অন্যের প্রতি লক্ষ্য না করে থাকে তখন আল্লাহ ফেরেস্তাগণকে বলেন একটু দেরি করো সেজন্য নবী মোহাম্মদাম এই দুই দিন আমাদের রোজা রাখতে বলেছেন এ সময়ে আমাদের কাজ আল্লাহ তালাকে দেখানো হয় সেজন্য এই দুই দিন রোজা থাকতে হবে এছাড়া আরও একটা হাদিস সোয়ে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছয় যে এক লোক নবীকে প্রশ্ন করল আপনি সোমবার রোজা থাকেন কেন নবী বললেন আমি সোমবার রোজা থাকি কারণ এদিন আমি জন্মেছিলাম আর এদিন আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল এ দুটো কারণেও সোমবার রোজা রাখাটা সুপারিশ করা হয়েছে তাহলে তো এটা খুবই ভালো যদি আমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন আমরা যেন সারা বছর ধরে এই দুইটা দিনে রোজা রাখতে পারি ডক্টর জাকির আপনি আরেকটা রোজার কথা বলেছিলেন যেটা সারা বছর রাখার জন্য মুসলিমদেরকে উৎসাহিত করা হয়েছে আয়ামুল বীজ মানে তেরো ১৪ আর পনেরোতম দিন প্রত্যেক চান্দ্রমাসের মাঝখানের দিনগুলো আপনি কি আমাদের এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন আয়ামুল বিদ হল যে দিনগুলো আকাশে পুরো চাঁদ থাকে তার মানে প্রত্যেক হিজড়ি মাসের তেরো চোদ্দ আর পনেরো তারিখ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সুনান আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার চারশো চব্বিশ প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা প্রতি মাসে তিন দিন রোজা রাখবে তাহলে ধরা হবে তোমরা পুরো এক বছর রোজা রেখেছ আরেকটা হাদিস আছে সে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নশো পঁচাত্তর নব্বই বলেছেন যে তোমরা যদি প্রতি মাসে তিন দিন রোজা রাখো পুরো এক বছর তাহলে ধরা হবে রোজা থেকেছ পুরো এক বছর কারণ প্রত্যেক ভালো কাজকে দশ গুণ করা হয় তাহলে প্রতি মাসে তিন দিন গুণ দশ সমান পুরো এক মাস প্রত্যেক মাসে তিন দিন রোজা থাকলে সেটা হবে এক বছর তাই এজন্য নবী মোহাম্মদ বলেছেন প্রত্যেক মাসে তিন দিন রোজা থাকো তাহলে ধরা হবে পুরো এক বছর রোজা ছিলে আর যদি আপনি প্রতি বছর এভাবে রোজা থাকেন প্রত্যেক মাসে তিন দিন তাহলে ধরা হবে রোজা থেকেছেন সারা জীবন এ কারণে প্রিয় নবী ইসলাম বলেছেন তোমরা আয়ামুলবিদের সময় রোজা রাখো তাহলে এগুলো তো খুব গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা এবারে আমি আপনার কাছে যেটা জানতে চাইব যে নবী দাউদ আলাহিসাল্লাম উনার রোজা রাখাটা এত গুরুত্বপূর্ণ কেন আর নবী দাউদ আলাহিসাল্লাম তিনি ঠিক কোন নিয়মে রোজা পালন করতেন নবী মোহাম্মদ সাল্লা যে রোজা সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি বলেছেন সবচেয়ে সেরো রোজা দাউদ আলাহি রোজা এই হাদিসটা উল্লেখ আছে সেই বুখারিতে বুক অব ফাস্টিং আদিস নাম্বার এক সেখানে একজন সাহাবা আব্দুল্লাহ রহমান হ একদিন নবী এই সাহাবাকে জিজ্ঞেস করলেন আমি শুনেছি তুমি নাকি রোজা রাখো প্রত্যেক আর সারা রাত ধরে নামাজ পড়ো তখন সাহাবা বলেন হ্যাঁ নবী তাকে বললেন যে তুমি কিছুদিন রোজা রাখবে আর কিছুদিন রোজা রাখবে না আর তুমি রাতে নামাজ পড়বে পাশাপাশি রাতে ঘুমাবে কারণ তোমার উপর শরীরের অধিকার আছে তোমার স্ত্রীর অধিকার আছে তোমার পরিবারের অধিকার আছে আর মেহমানদেরও অধিকার আছে তারপর নবী বললেন প্রতি মাসে তিন দিন রোজা রাখো তুমি তাহলে ধরা হবে তুমি রোজা রেখেছো পুরো এক বছর সেই সাহাবা বললেন হে নবী আমি তো এর চেয়ে বেশি পারি তখন নবী বললেন তোমরা দাউদ সালামের মতো রোজা রাখবে তখন সাহাবা প্রশ্ন করলেন যে তিনি কিভাবে রোজা রাখতেন নবী বললেন তিনি রাখতেন বছরের অর্ধেক সময় মানে একদিন অন্তর একদিন সারা বছর ধরে আরেকটা হাদিস আছে সোয়েবুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নশো ছিয়াত্তর হাদিসটা একই তবে শেষে বলা হয়েছে তোমরা দাউদ আলাহিস্লামের মতো রোজা রাখো দাউদ আলাহিস্লাম রোজা থাকতেন একদিন আর পরের দিন রাখতেন না তার মানে একদিন অন্তর একদিন সারা বছর ধরে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে দাউদ আলাই ইসলামের রোজা সম্পর্কে জানতে পারলাম এখন ইসলাম ধর্মে ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজা এদের পার্থক্যটা আসলে কি আপনি যদি ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজার কথা বলেন দুটোই আসলে একই রকম যদি নিয়মের কথা বলে থাকেন তবে দুটো জিনিস আলাদা এর একটা হচ্ছে নিয়ম এখানে দুটোর মধ্যে পার্থক্য আছে আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের নবী বলেছেন যে লোক ঐচ্ছিক রোজা রাখে সে নিজেই তখন তার নেতা সে যে কোন সময় রোজা ভেঙে ফেলতে পারে মোহাম্মদ একটা হাদিস এরকম কথা বলছে এটা আছে সোনার আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে একবার নবী মোহাম্মদ সাল্লাহ আসসাল্লাম জিজ্ঞেস করলেন আয়সা রাজি আল্লাহনকে সকালবেলায় যে ঘরে কোনো খাবার আছে আয়সা বললেন না তখন নবী বললেন তাহলে রোজা রাখছি তার মানে তিনি আগের রাতে নিয়ত করেননি যেটা প্রয়োজন বাধ্যতামূলক যখন রোজা রাখা হয় যদি ঘুম থেকে ওঠেন আর তখনও কিছু না খান বা কিছু না পান করেন আপনি সে সময় নিয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয়টা নিয়ে যা বলেছি যে ঐচ্ছিক রোজা যে পালন করবে সে নিজেই তখন তার নেতা নিজেই সব চাইলে যে কোনো সময় সে রোজা ভেঙে ফেলতে পারে একটা হাদিস এটা আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো বত্রিশ যে উম্মে হানি রাজি আল্লাহ আনহা বলেছেন যে যেদিন মুসলিমরা মক্কা বিজয় করল তারপর আমরা একটা বাসায় গেলাম মামসা আসলামকে তখন পানি খেতে দেওয়া হলো তিনি কিছুটা খেয়ে আমাকে দিলেন তখন তিনি নবীকে বললেন যে আমি রোজা আছি তখন নবী বললেন যে তুমি কি মানত করেছিলে যে রোজা থাকবে তিনি বললেন না ঐচ্ছিক রোজা তখন নবী বললেন যে ঐচ্ছিক রোজা পালন করে সে নিজেই তখন তার নেতা হয়ে যায় সে চাইলে যে কোনো সময় রোজা ভেঙে ফেলতে পারে তুমি চাইলে এখন রোজা ভাঙতে পারো ইচ্ছে হলে ভেঙে ফেলো না হলে রাখতে পারো এখানে সিদ্ধান্তটা তোমার একই রকম একটা হাদিস আছে সুনান আলবাই হাকিতে হাদিস নাম্বার আট হাজার তিনশো বাষট্টি যে একবার তার বাসায় এক সাহাবা নবী মোহাম্মদকে আমন্ত্রণ জানালেন নবী অন্যান্য সাহাবাগণকেও নিয়ে গেলেন খাবার পরিবেশনের সময় এক সাহাবা বললেন আমি রোজা আছি নবী তখন বললেন এই লোক তোমার জন্য কষ্ট করে খাবার তৈরি করেছে সে টাকা খরচ করেছে তাই রোজা ভেঙে ফেলো আর তুমি চাইলে রোজাটা পরে রাখবে এই হাদেশগুলো থেকে জানতে পারছি এখানে নিয়ত বাধ্যতামূলক রোজার মতো না যেখানে রোজার নিয়ত করতে হয় আগের রাতে তবে আরাফাতের দিনে রোজা রাখলে বা মরমের দশ তারিখে রোজা রাখলে আগের রাতে নিয়ত করাটা ভালো উচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়তটা পরেও করতে পারেন আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন রোজা ভাঙার পর চাইলে সেটা পরে রাখতে পারেন না চাইলে রাখবেন না এটা আপনার উপর নির্ভর করবে খায়ের ডাক্তার আপনার কাছে এর পরে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হল ইসলাম ধর্মে যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ ইসলাম অনুযায়ী বেশ কিছু দিনে রোজা রাখা নিষিদ্ধ আপনি কি সেই দিনগুলোর কথা বলবেন যে সময় রোজা রাখা নিষেধ যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ এক নম্বর হচ্ছে দুই ঈদের দিনে রোজা রাখা দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহার দুই নম্বর ঈদুল আজহার পরে তিন দিন রোজা রাখা আর এটাকে বলা হয় তাসরিকের দিন তাসরিকের তিন দিন তিন নম্বর হচ্ছে ইয়ামুল শাক সংশয়ের দিন রমজান মাস শুরু হওয়ার আগে দুই বা দিন চার নম্বর হচ্ছে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা পাঁচ নাম্বার শুধুমাত্র শনিবারে রোজা রাখা ছয় নম্বর হচ্ছে শাহমুদ্দার তার মানে সারা জীবন রোজা রাখা এটা নিষিদ্ধ নাম্বার সাত হচ্ছে উইসাল তার মানে দিন রাত সবসময় রোজা রাখা এটার অনুমতি নেই আট নম্বর হচ্ছে একজন বিবাহিত মহিলা যদি ঐচ্ছিক রোজা রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া সে কোনো ঐচ্ছিক রোজা রাখতে পারবে না এ হলো আট ক্যাটাগরির রোজা যেগুলো নিষিদ্ধ ঐচ্ছিক রোজার ক্ষেত্রে এর মধ্যে একটা ক্যাটাগরির কথা বললেন দুইটা ঈদের দিন ডক্টর জাকির দুই ঈদের দিনে রোজা রাখাটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন ঈদের দিন দুটো ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটো হলো উৎসবের দিন এই দিন মুসলিমরা সাধারণত ঈদের নামাজ পড়ে কোনো একটা জামাতে বাসায় ফিরে পরিবারের সবার সাথে দেখা করে আত্মীয়দের সাথে দেখা করে তারপর বন্ধু বান্ধবের সাথে এখন এই উৎসবের দিন আর রোজা রাখার দিনগুলো একরকম না আর এছাড়াও ঈদুল ফিতরের সময় রমজান মাস তখন শেষ হয়ে গেছে তাহলে রোজার মাস শেষ আপনি আবার রোজা রাখবেন কেন আর ঈদুল আজহা এটা হলো কোরবানির দিন এদিন পশু কোরবানি করছেন রোজা থাকলে তো আপনি সেই পশুর মাংসটা সেদিন খেতে পারবেন না এ কারণে দুই ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদিস নম্বর দুই হাজার চারশো দশ বলেছেন দুটো ঈদের দিনে তোমাদের রোজা রাখা নিষিদ্ধ ঈদুল আজহা কারণ এদিন কোরবানি দিচ্ছেন রোজা থাকলে আপনি সেই পশুর মাংস খেতে পারবেন না আর ঈদ উল ফিতর কারণ আগের দিনে রোজার মাস শেষ হয়েছে তাহলে এই হল কারণ যে দুটো ঈদের দিনে আমাদের রোজা রাখা নিষিদ্ধ ড জাকির আমাদের নবী মোহাম্মদ ইসলাম যদি আমাদের নিষেধ করতেন উল ফিতরের পরে তিন দিন রোজা রাখাটা এটা আমার কাছেও যুক্তিসঙ্গত বলে মনে হতো কারণ কয়েকদিন আগেই পুরো রমজান মাস রোজা রেখেছিলাম কিন্তু ঠিক কোন কারণে নবী মোহাম্মদ সাল্লাহ নিষেধ করেছেন তাশ্রিকের দিনের রোজা রাখাটাকে মানে ইদুল আজহার পরে তিনটা দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের রোজা রাখতে নিষেধ করেছেন তাশ্রিকের দিনগুলোতে মানে ইদুল আজহার পরে তিন দিন এর কারণ এই তিনটা দিন এগুলো হচ্ছে উৎসবের দিন এই দিন মুসলিমরা পরিবারের সবার সাথে বন্ধু আত্মীয়দের সাথে দেখা করে থাকে আর খাওয়া দাওয়া করে পান করে থাকে এগুলো হচ্ছে উৎসবের দিন বিশেষ করে এই তিনটা দিন ঈদুল আজহার পরে আর এছাড়াও আমরা ঈদুল আজহার দিনটার পাশাপাশি তাসরিকের তিনটা দিনও কোরবানি দিতে পারি তাহলে কোরবানির জন্য চার দিন রোজা থাকলে কোরবানির দিনে মাংস খেতে পারব না এটাই হচ্ছে কারণ আরেকটা হাদিস এটা উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো তেরো হাদিস নাম্বার দশ হাজার ছয়শো চৌষট্টি এখানে আবু হুরায়রা রাজিয়াল্লাহন হু বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাম পাঠালেন আবদুল্লাহ বিন হুদাইফা রাজিয়ালহুকে যাতে সে মিনার অধিবাসীদের জানাতে পারে যারা হজ করতে এসেছিল যে তারা ঈদুল আজহার পরের তিন দিন কোনো রোজা রাখবে না তাসরিকের দিনগুলোতে কারণ এই দিনগুলোতে আমরা পানাহার করব আর আল্লাহ স্বাহ তালাকে স্মরণ করব হাদিসে দেখতে পাচ্ছি যে এই নির্দিষ্ট দেওয়া হয়েছিল যারা হজ করতে এসেছে মানে হজ যাত্রী সেটা থেকে বুঝতে পারছি যে পৃথিবীর কোন মুসলিম তা শ্রীকের এই তিনটা দিনে রোজা পালন করবে না ডক্টর জাকির আপনি কি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে সংশয়ের দিন কোনগুলো এ ব্যাপারে আগে বলেছিলেন যে দিনগুলোতে মুসলিমদের রোজা রাখা উচিত না সংশয়ের দিনগুলো এটাকে বলা হয় ইয়ামাল শাক সাম আল ইয়ামাল শাক সংশয়ের দিনগুলোতে রোজা যখন সংশয় থাকবে যে রমজান মাস শুরু হয়েছে কি না যদি আপনার সংশয় থাকে তারপর আপনি হয়তো রোজা রাখছেন রমজানের শুরুতে সংশয় নিয়ে রোজা তারপর রমজান শেষ হওয়া নিয়েও সংশয় থাকতে পারে এখন সংশয়ের দিনগুলোতে রোজা রাখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের প্রিয়নবী মো আসলাম বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমেজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর ছয়শো ছিয়াশি যখন আকাশে নতুন চাঁদ দেখা যাবে না আর যদি সংশয় থাকে এটা শ্রাবণ মাসের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন আর রোজা রাখলেন এটা নিষিদ্ধ সংশয় নিয়ে রোজা রাখা এটা নিষিদ্ধ মনে যদি সংশয় থাকে নতুন চাঁদ দেখা যায়নি হয় এটা শ্রাবণ মাসের শেষ দিন নয়তো রমজানের প্রথম দিন এরকম সংশয় নিয়ে যদি রোজা রাখেন এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ এছাড়া আরও একটা আদেশ আছে সোহেব খারীতে খণ্ড বুক অব ফাস্টিং আদেশ নাম্বার এক হাজার নশো চোদ্দ প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে রমজান শুরু হওয়ার দুই বা একদিন আগে তোমরা রোজা রাখবে না কারণ সংশয় আছে যদি না সে নফল রোজা রাখতে অভ্যস্ত থাকে সে নিয়মিত ঐচ্ছিক রোজা পালন করলে এই সময় সেটা রাখতে পারে হয়তো রোজাটা সোমবার আর বৃহস্পতিবার সংশয়ের দিনে পড়লো এইবারে অথবা সে একদিন অন্তর একদিন রোজা রাখে আর মিলে গেল এরকম না হলে সংশয়ের দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাসং হাদিস তিনশো সাতাশ যে একবার আরবের সবাই নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা করছে তখন সংশয় দেখা দিল যে আসলেই কেউ চাঁদ দেখেছে কিনা মানুষ দুটো দলে ভাগ হয়ে গেল আর পরের দিন অনেকেই মাংস খাওয়ার জন্য পশু জবাই করল কিছু লোক মাংস খেতে পারল না কারণ তারা রোজা ছিল তখন একজন সাহাবা বললেন তোমরা যারা আজকের দিনে রোজা রেখেছ তারা আবুল কাসিমকে অমান্য করেছ আবুল কাসিম হচ্ছে মোহাম্মদ আসলামের আরেকটা নাম তিনি ছিলেন কাশিমের বাবা সেটা ছিল ঈদের দিন কিছু লোক বলছে তারা চাঁদ দেখেছে আর কিছু লোক ব্যাপারে নিশ্চিত না তারা রেখেছে মানে রোজা ছিল ঈদের দিন এমনকি এটাও ইয়ামুল শাক এখন ইয়ামুল শাক দুই প্রকার একটা রমজান শুরুর আগে মানে শাবান মাসে রোজা রাখা আর অন্যটা রমজান মাসে শেষ হলে মানে সাওয়াল মাসে রোজা রাখা এই দুটোই ইসলাম ধর্মের নিষিদ্ধ কারণ তখন কোন নিয়ত করবেন যে রোজা রাখছি জানি না এটা রমজান মাস না রোজা থাকবেন সংশয়ের সাথে একজন মুসলিম যখন কোনো ভালো কাজ করবে তখন সে নিশ্চিত থাকবে সংশয়ের ভেতরে থেকে রোজা রাখবে না সংশয় নিয়ে ইবাদত করছেন এটার কোনো মানেই হয় না আপনি আমাদের খুব পরিষ্কার করে বললেন প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি এই মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা ডক্টর জাকির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া প্রশ্ন এটাও আরেক ক্যাটাগরির নিষিদ্ধ রোজা নিয়ে শুক্রবার সব মুসলিমের জন্য খুবই স্পেশাল একটা দিন পুরো পৃথিবী জুড়ে এখন শুধুমাত্র শুক্রবারে একদিন রোজা রাখা এই ব্যাপারটাকে নিষেধ করা হয়েছে কেন আপনি যদি শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে বলেন তাহলে এটা নিষিদ্ধ কারণ শুক্রবার মুসলিমদের সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শুক্রবারকে বলা যেতে পারে সাপ্তাহিক ঈদ এ দিনটা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এদিন জামাতে নামাজ পড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে দেখা করি তাই শুধু এই দিনটাতে রোজা রাখা উচিত না আর এছাড়াও এভাবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজটা করছি তারা তাদের প্রধান দিনগুলোতে রোজা থাকে তার মানে ইহুদিরা রোজা পালন করে শনিবার খ্রিস্টানরা পালন করে রবিবার তারা এই দিনগুলোকে ধর্মীয় দিন বলে অন্যান্য দিনগুলোতে স্বাভাবিক কাজকর্ম করে সমস্যা নেই আমরা এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র শুক্রবার ভালো কাজ করব সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সেটা করব না মূলত এই দুটো কারণে মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধুমাত্র শুক্রবারে রোজা রাখতে নিষেধ করেছেন তবে একেবারে নিষেধ করেননি এটা পুরোপুরি বলতে পারেন মাকরু নবী আরও বলেছেন যদি রাখতে চাও শুক্রবারে রোজা রাখবে পাশাপাশি আগের দিনটা রোজা রাখবে অথবা তার পরের দিন মানে শুধু শুক্রবারও থাকবে না যদি বিশেষ কিছু দিনে রোজা অভ্যস্ত থাকেন যেমন হয়তো প্রতি মাসে তিন দিন রোজা আয়ামুল বিদ সেখানে শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই অথবা একদিন অন্তর একদিন রোজা রাখছেন তখন শুক্রবার পড়লো তাও সমস্যা নেই এটা আমাদের শুধু শুক্রবারের রোজা এটার অনুমতি নেই এরকম একটা হাদিস আছে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার একবার নবী দেখা করলেন জুয়ারিয়ার আল্লাহ আনহার সাথে তিনি শুক্রবারে রোজা পালন করছিলেন নবী তাকে বললেন তুমি কি গতকাল রোজা ছিলে তিনি বললেন না তুমি কি আগামীকাল রোজা রাখবে তিনি বললেন না তাহলে রোজা ভেঙে ফেল নবী মোহামন্তাম আরও বলেছেন এটা উল্লেখ আছে সহিদ মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ছেচল্লিশ প্রিয় নবী বলেছেন যে শুধুমাত্র শুক্রবারের আগের রাতকে বেছে নিয়ে রাতের নামাজ পড়বে না কেমন লায়ল আর শুধুমাত্র শুক্রবারে তোমরা ঐচ্ছিক রোজাগুলো রাখবে না যদি না এভাবে রোজা রাখাই তুমি অভ্যস্ত থাকো অভ্যেসে শুক্রবার সমস্যা নেই তাহলে শুধু শুক্রবারে আমাদের রোজা রাখার অনুমতি নেই কারণ আমরা এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না যদি না এভাবে রোজা রাখা অভ্যস্ত হন অভ্যাসের মধ্যে শুক্রবার পড়লো আপনি রোজা থাকলেন কোনো সমস্যা নেই যদি শুক্রবারে রোজা রাখেন এবং আগে একদিন অথবা পরে আরেক দিন তাতেও কোনো সমস্যা নেই অথবা আপনার রোজা রাখার মধ্যে যদি কোনো শুক্রবার পরে হয়তো একদিন অন্তর বা আয়ামুল বিদের তিনটা দিন তাহলে কোনো সমস্যা নেই ওকে ডক্টর জাকির শনিবারের ব্যাপারটা কি শনিবারের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে শুধুমাত্র শনিবারে উচ্ছিক রোজা নিষেধ এটা কি ঠিক আমাদের নবী বলেছেন এটা হচ্ছে সুন্নান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো পনেরো যে তোমরা শুধুমাত্র শনিবারে রোজা পালন করবে না যদি এ সময় চিবানোর জন্য তোমরা আঙ্গুরের খোসা পাও অথবা এক টুকরো কাঠ সেটাই চিবাও তবে শুধুমাত্র শনিবারে রোজা রেখো না নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম আমাদের শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করেছেন এর কারণটা শুক্রবারের রোজার মতোই কারণ ইহুদিরা শনিবারে রোজা রাখে এটা তাদের উৎসবের দিন তাদের নকল করব না আমরা তাদের থেকে দূরে সরে থাকবো রবিবার ব্যাপারটা একই রকম এটা খ্রিস্টানদের ধর্মীয় দিন শুধুমাত্র এই দিনগুলোতে থাকবো না সেজন্য নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তোমরা শুধুমাত্র শনিবারের রোজার থাকবে না তবে সমস্যা নেই যদি এভাবে অভ্যস্ত থাকেন আর মাঝখানে একটা শুক্রবার পড়ে যায় আচ্ছা ডক্টর জাকির আরেকটা ব্যাপার নিয়ে প্রশ্ন সেটা হলো রোজা রাখার অনেক উপকারিতা আছে আর আপনি সেগুলোর কথা আমাদের বলেছেন গত তিন সপ্তাহের সিরিজ অনুষ্ঠানে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমরা সারা বছর রোজা রাখতে পারি না কেন কেন মাত্র একটা মাসের সবগুলো দিনে আমাদের জন্য রোজা রাখার নিয়ম করা হয়েছে আপনি যদি সারা বছর রোজা থাকার কথা বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদেরকে বছরের প্রত্যেক দিন রোজা থাকতে নিষেধ করেছেন মানে সারা জীবন ধরে রোজা কারণ এভাবে রোজা রাখলে শরীর স্বাস্থ্য সবার খারাপ হয়ে যাবে মানসিক শক্তিও কমে যেতে পারে ধর্মের প্রতি অনীহা আসতে পারে আর এই জন্য জিনিসগুলো নিষিদ্ধ এতে করে হতে পারে শারীরিক সমস্যা মেডিকেল সমস্যা এটা একটু বাড়াবাড়িও হয়ে যায় আল্লাহ পবিত্র এই কারণেই নবী নিষেধ করেছেন আর মোহাম্ম ইসলাম বলেছেন সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এখানে নবী বলেছেন যদি কেউ রোজা থাকে প্রত্যেক দিন সারা জীবন ধরে তাহলে সে কোনো রোজাই রাখেনি আরও একটা হাদিস আগে বলেছি সহিবুখারি তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক পঁচাত্তর যে আবদুল্লাহ ইবনে আমর আল আহাস রাদিয়াল্লাহনু বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন হে আবদুল্লাহ শুনলাম তুমি নাকি প্রত্যেক দিন রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো তিনি উত্তর দিলেন হ্যাঁ রাসুল নবী তখন বললেন তোমরা কিছুদিন রোজা থাকবে আর কিছুদিন রোজা থাকবে না নামাজ পড়বে রাতের এক অংশে অন্য অংশে তোমরা ঘুমাবে তোমার উপর স্ত্রীর অধিকার আছে তোমার শরীরের অধিকার আছে আত্মীয়স্বজনের অধিকার আছে তোমার মেহমানদের অধিকার আছে এটা করে তুমি তোমার সামাজিক জীবন আর পারিবারিক জীবনকে ধ্বংস করে দিচ্ছ নবী তারপর তাকে আরও বললেন যদি তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখো তাহলে ধরা হবে রোজা থেকেছো পুরো এক বছর তখন আবদুল্লাহ রাদি আল্লাহন বললেন আমি এর চেয়ে বেশি পারি তখন নবী বললেন তোমরা দাউদ আল্লাহ ইসলামের মতো করে রোজা রাখো তিনি বললেন দাউদাল্লাহামের রোজা কেমন ছিল উত্তরে বললেন তিনি বছরের অর্ধেক সময় রোজা থাকতেন তার মানে একদিন অন্তর একদিন একদিন রোজা রেখেছেন পরের দিন রাখেননি আবার পরের দিন রোজা আর এটাই সবচেয়ে সেরা রোজা এ কারণেই নবী মোহাম্মদ সাল্লাই নিষেধ করেছেন যে বছরের প্রত্যেক দিন বা সারা জীবন রোজা রাখবে না ইসলাম ধর্ম আসলেই ভারসাম্য বজায় রাখে কি ইসলাম ধর্ম মধ্যম পথ মেনে চলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির আপনি সারা দিন সারা রাত রোজা রাখার ব্যাপারে কি বলবেন এটাও তো নিষিদ্ধ মুসলিমদের জন্য আপনি যদি এখানে উইসালের কথা বলেন সারা দিন রাত ধরে রোজা রাখা কখনো ইফতার করছে না আমাদের নবী বলেছেন সহিব বুখারিতে খণ্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো ছেষট্টি প্রিয় নবী বলেছেন যে তোমরা সারা দিন রাত ধরে রোজা রেখো না এটা তিনবার বললেন একটানা না সারাদিন রাত রোজা রেখো না এখানে শব্দটা উইসাল এক সাহাবা বললেন রাসুল আপনি তো এইভাবে রোজা রাখেন তখন নবী বললেন আল্লাহ আমাকে খাবার আর পানীয় দেন যখন আমি ঘুমিয়ে থাকি তার মানে ওনার ক্ষমতা ছিল নবী বলেছেন বাড়াবাড়ি করবে না অতিরিক্ত কিছু করবে না আর একটা হাদিস আছে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো সাতষট্টি যে একটা না সারাদিন রাত রোজা রাখবে না যদি এটা করতে চাও ম্যাক্সিমাম যেটা করতে পারো যে তোমরা রোজা রাতে পারো দিনের সাহারি পর্যন্ত তাহলে রোজা রাখলেন ভোরবেলা থেকে এভাবে পরের দিন সারি পর্যন্ত এটা ম্যাক্সিমাম টাইম একটানা রাখতে চাইলে এটুকুর অনুমতি আছে এর বেশি করার অনুমতি নেই কারণ এটা মেডিকেল দৃষ্টিভঙ্গি থেকে এটা শরীরের ক্ষতি হতে পারে ক্ষতিগ্রস্ত হবে সামাজিক জীবন ধর্মীয় জীবন ইত্যাদি ডক্টর জাকির একজন মহিলার জন্য এটা কেন বাধ্যতামূলক যে তার স্বামীর অনুমতি নিতে হবে যদি সে ঐচ্ছিক রোজা পালন করতে চায় নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন এটা আছে সোহেবুখারিতে খন্ড নম্বর সাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো বিরানব্বই নবী বলেছেন যে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া ঐচ্ছিক রোজা করতে পারবে না যদি স্বামী বাসায় থাকে এরকম আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো পঁয়তাল্লিশ হাদিস নম্বর সাত হাজার তিনশো তেতাল্লিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া একটা দিনও রোজা পালন করবে না যদি স্বামী বাসায় থাকে শুধুমাত্র রমজানস বাদে এখানে কারণ হিসেবে বলতে পারি যদি সেই মহিলা ঐচ্ছিক রোজা পালন করে তাহলে তার স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে সে হয়তো স্বামী তার সাথে কিছু সময় কাটাতে চায় যদি মহিলা স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখে সে স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে হয়তো স্বামী কোনো গুনা করতে প্ররোচিত হবে কারণ স্বামীর চাহিদা পূরণ না হলে হয়তো কোনো গুনা করতে পারে আর এই আদিশ থেকে আমরা জানতে পারি যদি স্বামী বাসায় না থাকে বা ভ্রমণ করে তখন অনুমতির প্রয়োজন নেই অথবা যদি স্বামী অসুস্থ থাকে শয্যার সেই স্ত্রীকে প্রয়োজন নেই এরকম ক্ষেত্রে ফুকা বলেন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এটা বাজে স্বাভাবিক অবস্থায় স্বামীর অনুমতি নিতে হবে আচ্ছা জাজাকাল্লা খায় ডক্টর জাকির এই অনুষ্ঠানে শেষ প্রশ্ন যে ধরেন একজন মহিলা রমজানের কয়েকটা রোজা মিস করল এবং সে মিস করা রোজাগুলি এখনও রাখেনি তারপর জিলহজ মাস এলো সে প্রথম দশ দিন রোজা রাখতে চাইল এটার কি অনুমতি আছে এখানে অনুমতি আছে কিনা এ ব্যাপারে বলতে গেলে একজন মহিলা অথবা একজন পুরুষ রমজান মাসে মিস করা রোজাগুলো তখনও রাখেনি এখন সে কি জিলহজের রোজাগুলো রেখে তারপর কাজে রোজা রাখতে পারবে তাহলে ভালো হয় যদি প্রথমে আবশ্যিক রোজা রাখে কারণ রমজানের যে রোজাগুলো মিস করেছেন হোক মহিলা বা পুরুষ এই রোজাগুলো জিলহজ মাসের ঐচ্ছিক রোজার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা করলে ভালো সে প্রথমে কাজা রোজা রাখবে তারপর ঐচ্ছিক রোজা তবে সে চাইলে জিলহাজের রোজাগুলো আগে রাখতে পারে তাকে খেয়াল রাখতে হবে যে রমজান মাসে মিস করা রোজাগুলো পরবর্তী রমজানের আগে রাখতে হবে দুটোর অনুমতি আছে তবে ভালো হয় প্রথমে কাজা রোজা রেখে তারপর জিলহাজের রোজা অথবা দুটো রোজা একসাথে রাখতে পারেন যে আপনি নিয়ত করবেন কাজা রোজার পাশাপাশি রোজারও নিয়ত করবেন আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুটোর জন্য পুরস্কার দেবেন রাজাকাল্লা খায় ডক্টর জাকির আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার উত্তরের জন্য ধন্যবাদ আমরা অনেকদিন ধরে একসাথে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন রহমত করেন আপনাকে পাশাপাশি অন্য সব মুসলিম ভাই বোনকে আর সব দর্শককে রাজাকাল্লা খায়ের ভাই ও বোনেরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই সিরিজ অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ সুবাহানু তালা যেন আমাদের উপর বর্ষণ করেন আপনাদের জ্ঞান দেন আর আপনাদের যেন সঠিক জ্ঞানের পথে থাকার সামর্থ্য দেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে সবাইকে সামর্থ্য দেন আমরা যেন এই পৃথিবীতে ভালোভাবে চলতে পারি আর উপকার পেতে পারি আল্লাহ তালা কাছ থেকে এই পৃথিবীর জীবনে আর পরকালে আর আমি দোয়া করছি সব মুসলিমের রহমতের জন্য আর আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আগামীকাল এই একই সময়ে আর সেদিন আলোচনার টপিক হবে ইনশাল্লাহ এই রমজান থেকে পরের রমজান ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি حَافِظِينَ ذَاكِرِينَ قَانِتِينَ خَاشِعِينَ